হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অল কুকিং ফিউশন বিডি। আজকে আমি আপনাদেরকে মাত্র তিনটি সবজি দিয়ে কিভাবে রেস্টুরেন্টের স্টাইলে চাইনিজ সবজি রান্না করা যায় সেই রেসিপিটি শেয়ার করব। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। তো আমি এখানে তিনটি সবজি নিয়েছি, গাজর, পেঁপে এবং টমেটো, আর নিয়েছি কয়েকটি কাঁচামরিচ। এই সবজিগুলো আমাদের ঘরে প্রায় সময় থাকে, তো হাতের কাছে আমি যে সবজিগুলো আছে সেগুলো দিয়েই আপনাদেরকে আমি চাইনিজ সবজির রেসিপিটি দেখাচ্ছি। এই সবজিটি রান্না করতে আরও যা লাগবে, এখানে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ এবং ক্যাপসিকাম, আর নিয়েছি মুরগির বুকের হাড়ছাড়া মাংস। অবশ্যই হাড়ছাড়া মাংস ব্যবহার করবেন। মাংসগুলোকে আমি ছোট ছোট করে কেটে এর মধ্যে 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা রসুন বাটা। এরপর আমি এই সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে মাংসটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখব। এরপর আমি চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব আদা কুচি। আদা কুচিটা কিছুক্ষণ ভেজে এরপর আমি এর মধ্যে দিব রসুন কুচি। এরপর আমি রসুন কুচিগুলোকেও কিছুক্ষণ ভেজে নেব। আদা রসুন কুচি ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে হাই হিটে কিছুক্ষণ ভেজে নেব। আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের মাঝে আমার ভিডিওটি শেয়ার করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে মাংসগুলো ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি গাজর এবং পেঁপেগুলো অ্যাড করব। গাজর এবং পেঁপেগুলোকে আমি কিছুক্ষণ ভেজে এরপর ঢাকনা দিয়ে দিব, যাতে গাজর এবং পেঁপেগুলো কিছুটা সিদ্ধ হয়ে আসে। সবজিটা সেদ্ধ হতে হতে আমি একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার, আর 1/2 কাপ পানি দিয়ে এই কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে গুলে নিচ্ছি এই রান্নায় ব্যবহার করার জন্য। এই সবজিটাকে একদম নরম করে ফেলা যাবে না, আবার খুব বেশি যে শক্ত থাকবে তাও না, সেদ্ধ হবে কিন্তু একদম গলে যাবে না, এই পর্যায়ে রাখতে হবে। তো এরপর আমি এর ঢাকনাটাকে খুলে দিয়ে এর মধ্যে 7 মতো লবণ দিয়ে দিচ্ছি, কিন্তু লবণটা খুব দেখে শুনে দিতে হবে। প্রথমে আমি খুব অল্প পরিমাণে দিচ্ছি, কারণ এর মধ্যে আমি সয়া সস দেব। তো লবণটা দিয়ে এর মধ্যে আমি সয়া সস অ্যাড করছি, এরপর দেখে স্বাদ অনুযায়ী লবণ দেওয়া যাবে। আর দিয়ে দেব কালো গোলমরিচের গুঁড়া। রান্নার এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো এবং ক্যাপসিকাম। এই উপকরণগুলো আগে ব্যবহার করলে এগুলো গলে একদম সবজির সাথে মিশে যেত, আর এই পর্যায়ে ব্যবহার করাতে এর স্মেলগুলো ঠিক থাকবে, খেতেও দারুণ লাগবে। এর মধ্যে আমি সামান্য একটু টেস্টিং সল্টও দিয়ে দিচ্ছি এর স্বাদটাকে আরও একটু বাড়িয়ে দেওয়ার জন্য। আপনি চাইলে নাও দিতে পারেন, তবে আমি এখানে সামান্য একটু দিয়ে নিচ্ছি। এরপর আমি আবার কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নেব। তো রান্নার এই পর্যায়ে আমি এর মধ্যে কিছুটা পানি অ্যাড করব এবং আবার কিছুক্ষণ জাল করে নেব। সব সবজিগুলো যখন সেদ্ধ হয়ে যাবে এবং পানিটা অনেকটাই শুকিয়ে আসবে, এই পর্যায়ে আমি আগে থেকে যে কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করব। তো কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে আগে পানির সাথে মিশিয়ে নিতে হবে। এরপর অল্প অল্প করে আমি কর্নফ্লাওয়ারটাকে সবজির মধ্যে দিয়ে নেব এবং সবজিগুলোকে খুবই হালকাভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে নিতে হবে। এরপর আবার কিছুক্ষণ জাল করলে এই কর্নফ্লাওয়ারটা আস্তে আস্তে ঘন হয়ে আসবে। এই পর্যায়ে যখন ঝোলটা ঘন হয়ে আসবে তখন আমি চুলাটাকে অফ করে দেব, কারণ এটি ঠান্ডা হওয়ার পরে আরও কিছুটা ঘন হয়ে আসবে।
রান্না শেষ, আমি এই পর্যায়ে পরিবেশন করে দেখাচ্ছি। আমি এখানে গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি, এটা ঠান্ডা হয়ে গেলে আরও কিছুটা ঘন হয়ে আসবে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। আর আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।